বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান মাসে চ্যানেল আয়ের ইসলাম বলে কি আর আমরা করি কি, এই অনুষ্ঠান থেকে শ্রোতা দর্শকদেরকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। এই যে টাইটেলটা আপনারা শুনলেন, ইসলাম বলে কি এবং আমরা করি কি, এর মধ্যে একটা বৈপরীত্যের কথার ছাপ আছে। মানে অনেক ক্ষেত্রেই আমরা দেখাবার চেষ্টা করব এই মাসে আমাদের আলোচনার মধ্যে দিয়ে, যে ইসলাম যদি এই দিকে যেতে বলে তাহলে এর সঙ্গে যে রাইট অ্যাঙ্গেল করে 90 ডিগ্রি দিকে আমরা যাচ্ছি তা না, অনেক ক্ষেত্রেই আমরা 180 ডিগ্রি করে অ্যাঙ্গেল করে উল্টো দিকে যাচ্ছি, অথচ বলছি আমরা ইসলাম পালন করছি। যা কিছু খারাপ জিনিস ঘটছে, ভায়োলেন্স হচ্ছে, জ্ঞানে বিজ্ঞানে পিছিয়ে পড়ছি, শিক্ষার মান ভালো হচ্ছে না, দুর্নীতি হচ্ছে, খুন খারাপি হচ্ছে এবং যত রকম হিংসাত্মক কাজ হচ্ছে, সেগুলো আমরা বলছি যে এটা ইসলামের জন্যে হচ্ছে। কিন্তু আসলে যদি আমরা ইসলামকে ভালো করে দেখি এবং নিজেদেরকে এই প্রশ্নটা করি যে আমাদের যেসব দুর্গতি সেটা কি এই জন্যে হচ্ছে যে ইসলাম আমরা ঠিকমতো ফলো করছি, না ইসলাম ফলো করছি না বলে এই দুর্গতিগুলো হচ্ছে, এইটা একটা $1 মিলিয়ন প্রশ্ন। এবং এটা প্রত্যেকে নিজে নিজে যদি এই প্রশ্নের উত্তরটা খুঁজে বার করে নিতে পারে তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হবে। যাই হোক, এই টাইটেল নিয়েই চলবে আমাদের রমজান মাসের আলোচনা। আজকে আমরা আলোচনা করব এই রমজান নিয়েই। আপনারা সকলেই জানেন যে রমজান মাসে দুটো জিনিস হয়েছিল। একটা হলো যে এই মাসে কোরআন নাজিল হয়েছিল, মানব জাতির জন্য যে গ্রন্থ। দ্বিতীয়ত, এই রমজান মাসে কিন্তু আমরা বহুদিন ধরে এই রমজান মাসে আমরা সিয়াম পালন, রোজা রাখি। এখন রোজা শব্দটা আমাদের যদি পার্সিয়ান থেকে বলি রোজা, সেটা হলো রমজ থেকে এসছে পুড়িয়ে ফেলা। ষড়ঋতু যখন আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এগুলোকে সমস্ত পুড়িয়ে ফেলা এবং বডিটাকে টোন আপ করা, ফিট রাখা, এটাই ছিল আসল কথা। আপনারা যারা কোরআনিক যে ইনস্ট্রাকশনগুলো আছে এই সংক্রান্ত, সেটা হলো সূরা বাকারাতেই 183 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের উপরে যেমন রোজা ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী লোকেদের উপরে রোজা ফরজ করা হয়েছে। আচ্ছা, কিসের জন্যে? অধিকাংশ যারা রিলিজিয়াস লিডার্স এইটা খুব তারা এটা বলেন, যা লাল্লাকুম তার তাকুন, যাতে তোমার আল্লাহর উপর তোমার তাকোয়া বাড়ে। কিন্তু আরেকটি আয়াত আছে 2 নম্বর সুরার 184 নম্বর আয়াত, ওখানে একটা ভার্সের একটা অংশ আছে উইচ কলস ফর সায়েন্টিফিক এক্সপ্লেনেশন। সে বলছে, বলছেন যে কোন কোন ক্ষেত্রে রোজা রাখতে পারবে আর রাখতে পারবে না, যখন সফরে যাবে খুব অসুস্থ থাকবে রোজা কিছুদের জন্যে রাখতে পারলে না, পরবর্তী সময়ে যখন সুস্থ হবে ফিরে আসবে ঘরে তখন আবার রেখো। আর কেউ যদি একেবারেই রাখতে না পারে, একেবারে জয়ীব দুর্বল হয়ে গেছে, তাহলে সে যেন একটা লোককে খাওয়ায় এই ফিদিয়া, এবং যদি তার চেয়েও ভালো কিছু কাজ করে তাহলে ঠিক। এটা হলো বিধান দেওয়া। তো এখন এই যে কথা যে যে রোজা রাখাই তোমাদের জন্য উত্তম, 184 নম্বর আয়াতে বলা হয়েছে রোজা রাখাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে, আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। তো আজকে আমরা এটা সায়েন্টিফিক্যালি জানবার চেষ্টা করব যে রোজা রাখা আমাদের জন্য উত্তম কেন। আমার সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করছে ইকবাল হোসেন এবং শারমিন আক্তার দিশা। আলোচনায় সোজাসুজি চলে যায়, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স টু আস্ক, আমরা সেই কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করতে পারি। স্যার, প্রথমেই আমি একটা আপনাকে কোয়েশ্চেন করতে চাই। রমজান মাসে আমরা তো রোজা রাখছি আর যুগ যুগ ধরে এটা আমরা রেখে আসছি, তো এটার সোশ্যাল বা ইন্ডিভিজুয়াল কোনো বেনিফিট আছে কি না? ওয়ান্তাসু মুখারুল লকুম ইন কুনতুম তাআলামুন, কতগুলো আরবি কিন্তু ভেঙে বললে অনেকটা বাংলার মতন। ওয়া এবং আন্তাসুমু, এটা সিয়াম পালন,
খায়রুল্লাহকুম, খায়ের মানে বলি আমরা মঙ্গল, খায়রুল্লাহকুম তোমাদের জন্যে, ইন কুনতুম যদি, কুনতুম তালামুন যদি তোমরা তা এলেম তোমাদের থাকতো, তালামুন অর্থাৎ যদি তোমরা জানতে। এই জানার কাজটা কিন্তু অনেক দিন হয়নি। এ সায়েন্সটা কোথায়? আমরা যখন বলি একটা হিউম্যান সিস্টেম, তখন কিন্তু এর ভেতরে পুরো কথাটা বলা হয় না। এই সিস্টেমের মধ্যে অনেকগুলো সিস্টেম লুকিয়ে আছে। যেমন আমি বলি, এই যে আমি দেখছি, এটা একটা অপটিক্যাল সিস্টেম। আমি শুনছি, এটা একটা অ্যাকোস্টিক সিস্টেম। আমি কোনো একটা গরম জিনিস থেকে হঠাৎ করে আমি হাতটা সরিয়ে নিচ্ছি, এটা একটা ইলেকট্রিক্যাল ইম্পালস আসছে সেটা। আমি জিনিস টেনে তুলছি, এটা একটা মেকানিক্যাল সিস্টেম। আমি খাবার খাচ্ছি, সেগুলো অ্যামাইনো অ্যাসিডসে ব্রেকন আপ হওয়ার পরে আবার তারা মিলে নতুন অ্যামাইনো অ্যাসিড, নতুন প্রোটিন তৈরি করছে। তো এটা একটা বায়োকেমিক্যাল সিস্টেম। এবং হার্ট পাম্প করছে, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত হার্ট ব্লাড পাম্প করছে। এই এতগুলো সিস্টেম অ্যাকশন কাজ করছে, এর কি কোনো সময় রিপেয়ার মেনটেন্স দরকার হয় না? আমরা পুরো সিস্টেম থামিয়ে দিয়ে কি মেনটেন্স করতে পারবো না? কি করতে পারি? যে স্টোম্যাক রিলেটেড ফাংশনগুলো যদি আমরা কমিয়ে দিই, তাহলে আমার সিস্টেমটা অনেকটা রেস্ট পায়। 1960s দিকে একটা রিসার্চ হয়েছিল, ওই রিসার্চে দেখা যায় যে কিছু সুস্থ লোক যারা রোজা রেখেছে এবং যারা রাখে নাই, তাদের সঙ্গে একটা কম্প্যারিজন করা। তো যারা রোজা রেখেছে, রোজার আগে এবং পরে তাদের কি ইয়ে ছিল, অবস্থা ছিল, এবং রোজার পরে কী অবস্থা হলো, সেগুলো কম্পেয়ার করা হয়েছে। এবং পরে দেখা গেল যে রোজার আগের আগে যা ছিল, রোজা রাখার পরে এগুলো ইনক্রিজ করেছে, শুধু ওজনটা কমে যায়। এখন যে ওজন যেটা কমে, সেইটা একদিক দিয়ে ভালো, কোনো রকম ক্ষতি হয় না। অনেকে মনে করে আমার যদি রোজা রাখি, ফ্রেশ আলসারেশন যদি কারো হয়ে থাকে, তো তখন রোজাটা না রেখে পরে করলেই হয়। 2000 সালে ইস্পাহানে একটা মেডিকেল টিম একটা গবেষণা করেছিল, ইসলামিক একাডেমি অফ সায়েন্সের ম্যাগাজিন, সায়েন্টিফিক ম্যাগাজিনে এটা বেরিয়েছিল, আমি পড়েছি। ওর মধ্যে আছে যে তারা বেশ 50 জন খুব 30 to 60 years পর্যন্ত হেলদি পার্সন নিল। এই আবার সব কিছু মাপলো টাপলো, কিন্তু অন্য প্যারামিটার ছিল, কোলেস্টেরল, HDL, মেলানডিয়ালডিহাইড, তারপরে ট্রাইগ্লিসারাইডস, এগুলো মাপার পরে দেখলো যে এক মাস রোজার পরে কোলেস্টেরলটা কমে যায়। কিন্তু কোলেস্টেরল কমাটা কিন্তু ফুল স্টোরি নয়, কোলেস্টেরল আমাদের দরকার। হোয়াট ইজ গুড কোলেস্টেরল অ্যান্ড ব্যাড কোলেস্টেরল, তো HDL বাই LDL যে রেশিও, এই রেশিওটা যদি বাড়ে তাহলে আমি বলতে পারি ভালো। এবং দেখা গেল যে এই 30 দিন রোজার পরে কোলেস্টেরলটা কমে, মেলানডিহাইড কমে, এবং ওই রেশিওটা HDL টু LDL বাড়ে। সুতরাং হার্ট ডিজিজের সম্ভাবনাটা রোজা রাখার পরে একটু কমে। সোশ্যাল বেনিফিটস, মানে আমি ইন্ডিভিজুয়াল সিস্টেম, আমি রোজা রাখছি, আমার সিস্টেমটা অ্যাডাপ্ট করছি রোজা রাখার কারণে। এবং আমি যদি বলি যে সোশ্যাল বেনিফিটস কী পেতে পারি এর থেকে, আমরা যদি এটাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই রোজা রাখার ফজিলতটা, বা রোজা রাখলে আমাদের শরীরে কোনো ক্ষতি করছে না বরঞ্চ আমাদের ভালোই করছে, সো এই ক্ষেত্রে আমরা এই মেসেজগুলো আমরা কীভাবে সবাইকে ছড়িয়ে দিতে পারি? যে লোক রোজা রাখলো, তার কাছ থেকে কিন্তু অন্য লোক অনেকটা সেফ থাকে। কেন? সে রাখতে পারে না। ওই যে সরু, তুই যদি আমাকে খুব রেগে কথা বলো, তাহলে অন্য সময় আমি রিয়্যাক্ট করতে পারি, কিন্তু এই সময় আমি বলবো, হাদিসে আছে, তুমি বলবা আমি রোজা আছি। মানে তুমি আমাকে এক্সাইট করার জন্য যতই চেষ্টা করো না কেন, আমি উত্তেজিত হব না, আমি নিজেকে সংযম রেখেছি, নিজেকে সংযমের মধ্যে রেখে করবো। তো এটা যদি কোনো লোক যদি সংযমী হয় তাহলে স্যার, তাহলে আমাদের ডক্টরদের গবেষণার একটা বিষয় হতে পারে হিউম্যান বডি প্লাস রমজান। এটা একটা ভালো কথা বলছো, কারণ এই যে যে রিসার্চগুলোর কথা বললাম, এই রিসার্চগুলোর কিন্তু স্ট্যাটিস্টিক্স বেশি ছিল না। প্রথম 60s যেটা ছিল 200-300 জন লোক, আর তারপরে যে ছিল যে 50 জন লোক। আমরা যদি আজকে
সারা দেশে 1 লক্ষ লোককে নিয়ে এটা রিসার্চ করি এবং বিভিন্ন ডাক্তার বিভিন্ন জায়গায় যেটি করে, তাহলে স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্সটা অনেক ভালো হয়। এবং তখন এই যে কথাটা ওয়ান দা সো মুখায়রুল্লাহ কুমিন কুন্তুম তালামুন, রোজা রাখা তোমার জন্য ভালো, এই কথাটা খুব ভালো মতন এটা বোঝা যেত। আমরা রমজানের ইন্ডিভিজুয়াল বেনিফিটের কথা বললাম, কিন্তু এর মধ্যে আরও অনেক কথা আছে যে আমরা একটা সিস্টেমের সায়েন্টিফিক সিগনিফিকেন্সের কথা বললাম, সায়েন্টিফিক বেনিফিটস, কিন্তু তার সোশ্যাল বেনিফিটস, তার সংযম থেকে সমাজে লাভ করে এবং সোশ্যাল আদার যে বেনিফিটস আছে সেই বেনিফিটসগুলো আমরা পরবর্তীতে আলোচনা করবার আশা রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।